মিক্সিং বল নিয়েছি আর এখন এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন এতে দিয়ে দিব 2টি ডিম। দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের কুচি। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো খাবার তেল। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিব আর একটি ডো তৈরি করে নিব। ফ্রেন্ডস, আমি ভালোভাবে ময়ান করে নিয়েছি, তো এখন আমি একটি কাঠের বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন হাতে একটু চেপে চেপে দিচ্ছি। আমি একটি ভারী করে রুটি বেলে নিব, তো আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিব। রুটিটা কিন্তু আমি পাতলা করে বেলবো না, একদম ভারী করে রুটিটা বেলে নিব। ফ্রেন্ডস, দেখুন আমি পুরোপুরি গোল করে রুটিটা বেলে নিয়েছি, তো এখন আমি রুটিটাকে কেটে শেপ করে নিব। তো আমি রুটিটাকে এখন শেপ করে কেটে নিচ্ছি। প্রথমে আমি সোজা করে কেটেছি, তারপর আবার বাঁকা করে কেটেছি, এখন আবার অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, রুটিটাকে আমি কেটে নিয়েছি, তো এখন আমি ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন এই তেলের মধ্যে এই ময়দার শেপ করা নাস্তাটা দিয়ে দিব। ফ্রেন্ডস, আমি এই শেপ করা নাস্তাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এখন আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। যখন একটা পাশ হালকা শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিব। ফ্রেন্ডস, এভাবে আমি সবগুলোকে উল্টে দিয়েছি আর যেহেতু রুটিটা ভারী তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এইখানে যদি আপনারা তেলের পরিমাণটা বেশি ইউজ করেন তাহলে কিন্তু এটা খেতেও মজা হবে। তো এটাকে আমি এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি একটি কিচেন টাওয়ালের উপর নামিয়ে নিব যাতে এক্সট্রা তেল স্যুপ করে নেন। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল সকাল বিকালের নাস্তার রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা একবার বাড়িতে ট্রাই না করে দেখলে কিন্তু এর টেস্ট কখনো বুঝতে পারবেন না। তো আশা করছি আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন, তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।